বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 নভেম্বর 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজকে সারাদিন। চন্দ্র শনির সঙ্গে যুক্ত হয়ে চন্দ্র শনির বীজযোগ করছে এবং চন্দ্র আজ কিন্তু স্বনক্ষত্র শোভনা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। এবং চন্দ্র নিজের নক্ষত্রে থাকা এবং শনির সঙ্গে যুক্ত থাকার জন্য বিশেষভাবে কিছু ক্ষেত্রে কয়েকটা বিষয় কিন্তু প্রভাবশালী হবে আজকে সারাদিন। ইতিমধ্যে মঙ্গল বক্রী সূর্য নিজস্থ এবং আমরা ক্রমাগত চন্দ্রগ্রহণের দিকে এগোচ্ছি। এই রকম বিষয়গুলোকে মাথায় রেখেই প্রথম আজকে জেনারেল প্রেডিকশন, যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই আলাদা। এখানে যদি আপনার ডেট অফ বার্থ টাইম নাও জানা থাকে কোনো সমস্যা নেই, আমি সারাদিনের মূল বিষয়গুলো, মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেদিক থেকে ভালো এবং যেদিক থেকে মন্দ ফল আসবে সেগুলোকে আমরা কিন্তু ওভারঅল আগে ডিসকাস করবো। তারপর রাশি লগ্ন ওয়াইজ যে পয়েন্টগুলো আলাদা হবে সেগুলো আমি এখানে আলোচনায় রাখবো। তাই প্রথম প্রেডিকশানটাকে মনোযোগ সহকারে শুনে নিন। শনিচন্দ্র যোগের প্রভাব শুরু হয়েছিল গতদিন থেকে, অর্থাৎ আপনারা যদি দেখেন 31 অক্টোবর থেকে শনিচন্দ্র যোগ শুরু হয়েছিল এবং চন্দ্র এখানে কিন্তু সূর্যের নক্ষত্রে ছিল। আজকে চন্দ্র কিন্তু এখানে নিজের নক্ষত্রে থাকছে এবং অবশ্যই শনিচন্দ্র যোগের মধ্যে থাকছে। সাধারণভাবে বলা যায় 31 অক্টোবর দিনটি আপনার যেরকম গিয়েছিল, ভালো মন্দ মানসিক প্রভাবযুক্ত, বিশেষত মানসিক প্রভাবগুলো বা শারীরিক ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু কিছুটা 1 নভেম্বরে কিন্তু কন্টিনিউ করছে, তার একটা রেশ হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণভাবে শনিচন্দ্র যোগ থাকার জন্য আজকের দিনটা মানসিক এবং পরিস্থিতিগত ক্ষেত্রে একটু স্লো দিন, একটু ধীর গতি সম্পন্ন দিন, একটু দেরি হচ্ছে, স্লো দিন, একটু ধীর গতিতে কাজ হচ্ছে, সেটা কিন্তু জেনারেলি আজকের দিন একটু বেশি থাকছে। তো সেই বিষয়টা মাথায় রাখলে আপনার যদি কোনো যাত্রা করার থাকে, দূরে যাওয়ার থাকে, বেড়াতে যাওয়ার থাকে, ঘোরাফেরা যে কোনো কিছু করার থাকে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে না। কিন্তু টাইম ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু একটু দুর্বল থাকবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সাধারণভাবে মানসিক প্রভাব বেশি থাকবে। মানসিক প্রভাব বলতে কী বুঝি? আনন্দ, উন্মাদনা, দুঃখ, ভালো লাগা, মন্দ লাগা, চিন্তা, অতিরিক্ত আশা করা, এই যা মানসিক প্রভাব, ভালো মন্দ যাই বলে না কেন, সেগুলো আজকের দিনে বেশি থাকবে বাস্তবের মাটিতে পা ফেলে চলার ক্ষেত্রে, যেটা কিন্তু একদমই ঠিক নয়। মানুষ আবেগের মধ্যে কিন্তু ডুবে থাকবেন, ফলত আপনার যে কাজ, আপনি হয়তো রান্না করছেন, করতে করতে অন্য কথা ভাবছেন, আপনি হয়তো অফিসের কোনো কাজ করছেন, তার মাঝখানে পারিবারিক চিন্তা মাথায় আসছে, এই ধরনের যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু বাড়া কমা করতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাই মেন্টাল অ্যালার্টনেস কিন্তু একটু কম থাকার জায়গাটা থাকছে। আপনি রান্না করতে করতে কিছু রান্নায় দিতে ভুলে গেলেন, চাকরি করছেন যেখানে কোনো হিসাব নিকাশে কিছু ভুলভ্রান্তি হয়ে গেল, এই মেন্টাল অ্যালার্টনেসের জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল থাকছে। কিন্তু আমি বহুবার এর আগে বহু অনুষ্ঠানে বলেছি, এখানে যেহেতু কল্পনাপ্রবণ দিন, আপনার কল্পনা এবং কর্ম যদি এক হয়ে যায়, যেমন একজন শিল্পী, একজন আর্টিস্ট, একজন পেন্টার, একজন ডিজাইনার, যাদের একজন ভাস্কর্য শিল্পী, যাদের কল্পনা এবং কর্ম দুটোই কিন্তু একই সাথে যুক্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে দিনটা শুধু ভালো নয়, অত্যন্ত ভালো, এবং আপনার ক্রিয়েশন, আপনার সৃষ্টি, এগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো এবং পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং এখানে সাধারণভাবে শনিচন্দ্র যোগ থাকলেও আধ্যাত্মিক ক্রিয়াকাজ, আধ্যাত্মিক অনুষ্ঠান, শুভ কাজ বলতে আপনার যেটা বোঝেন, শুভ কিছু কর্ম, কেনাকাটি বলুন, আপনার কোনো প্রয়োজনীয় কাজ বলুন, যেখানে শুভত্ব আছে সেই শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। চাকরি এবং ব্যবসার প্রেক্ষাপটের মধ্যে দেখুন মাথায় রাখতে হবে মঙ্গলের বক্রতা একটা প্রভাব ফেলছে। মঙ্গলের বক্রতা থাকার জন্য বিশেষত কর্মক্ষেত্রে, বিশেষত একটু হেভি ওয়ার্কলোড নিতে হয় যেসব কাজগুলো, সেখানে কিছু দুর্বলতা বা কাজের ক্ষেত্রে আপনার কিছুটা এনার্জি লস হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি কম হতে পারে। এবং সাধারণভাবে যেহেতু শনিচন্দ্র যোগ, তো এটা মাথায় রাখতে হবে কাজের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম হবে। যারা একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘোরেন বা কাজের ক্ষেত্রে ভাবেন একটু রিল্যাক্সিং মোডে কাজ করব, একটু করছি আবার একটু রেস্ট নিয়ে আর একটু কাজ করব, সেই বিষয়টা কিন্তু হবে না। কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কলোড থাকবে, দায় দায়িত্ব থাকবে, এটা কিন্তু যে কোনো চাকরি হোক বলুন, ব্যবসা বলুন, এগুলো ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাবো। দেখুন শনির কানেকশান সাধারণভাবে পুরনো যোগাযোগ, পুরনো সংযোগ, কোনো ধরনের ওল্ড স্টোরি, এই ধরনের বিষয়গুলো কিন্তু রিপিটেশন হতে পারে। সেটা কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক, প্রেমের ক্ষেত্রে কোনো পুরনো বিষয় হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু পুরনো বিষয়গুলো আসতে পারে। তবে এই বিষয়টাকে যারা প্রফেশনাল ফিল্ডে নিয়েছে, যেমন ধরুন পুরনো জিনিসপত্র কেনাকাটি, কোনো ধরনের পুরনো জিনিসপত্র সেল করছেন, অ্যান্টিক কিছুর ব্যবসা করছেন, হিস্টোরিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আমরা দেখব যথেষ্ট ভালো যেতে পারে।
আপনিও যদি পার্সোনালি কিছু পুরনো জিনিসপত্র কিনতে চান, কেনাকাটি করতে চান, কিছু সেল করতে চান, যে কোনো কিছু সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। এর আগে যখন বকরি ছিল আমি বারণ করতাম যে পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, কিনবেন না, কিন্তু এখন শনি মার্গী, আপনি কিন্তু অবশ্যই বিষয় কিন্তু ভালো ফল পেতে পারেন। প্রফেশনাল ক্ষেত্রে, বিশেষ কিছু প্রফেশনের ক্ষেত্রে, যেমন ধরুন আইনি পেশা আজকের দিনে ভালো যাবে। সাহিত্য চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিদেশি ভাষা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। লোহা লৌহজাত দ্রব্যের কাজকর্ম, চন্দ্র কিন্তু সফিস্টিকেটেড কাজগুলোকে ইন্ডিকেট করে, জল, জলীয় কিছু প্রোডাক্টকে ইন্ডিকেট করে, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল এখানে কিন্তু পাবেন। এছাড়া ইভেন্ট রিলেটেড কাজকর্ম, বিশেষত কোনো ধরনের অর্গানাইজার বা কিছু অর্গানাইজ করছেন, মিউজিক্যাল কোনো কেরিয়ার, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। এবং যে কোনো ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো ধরনের রান্নাবান্নার কাজ, খাদ্যদ্রব্যের কাজ, এগুলো কিন্তু ভালো ফল আপনারা পাবেন। আর কী কী জায়গায় ভালো মন্দ আসবে আমি সেগুলো বলছি, তার আগে বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বারে বারে ব্লিঙ্ক করছে, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। আপনারা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, আপনি কিন্তু আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনের আলোচনা, কোনো এক দু কথার আলোচনা ভাববেন না, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন, প্রতিটা প্রশ্নের উত্তর ফোনে পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে ফলো রাখবেন, যাতে ইউটিউবের নোটিফিকেশান মিস হলেও আপনি কিন্তু সেখান থেকে পেতে পারেন, কারণ ইউটিউবের নোটিফিকেশান প্রায় কিন্তু মিস হয়। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এবার হচ্ছে আমাদের আলোচনার আরও কিছু বিষয়। দেখুন, চন্দ্র সেবা ধর্মকে রিপ্রেজেন্ট করে, যেখানে জীব সেবা হোক, পশু সেবা হোক, মানুষ সেবা হোক, যে কোনো সেবামূলক কাজ, সেবা ধর্ম রিলেটেড কোনো কাজ সেখানে যেখানে চলছে সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো ফল থাকছে। এবং এখানে আমি মনে করি যারা ডাক্তারি, নার্সিং এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছেন, কোনো মেডিকেলের কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতেই আজকের দিনটা কিন্তু একটা পজিটিভ এনার্জি হরোস্কোপে থাকছে। এখানে এটাও আমি বলবো যে আজকে মায়ের মত বা মাতৃ স্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দিয়ে দেখে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে। অফিস কাছারি বা প্রফেশনাল ক্ষেত্রে আপনার পার্সোনাল বিষয়গুলো কারোর সঙ্গে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, এগুলো অনেকে করেন, সেগুলো কিন্তু আজকের দিনে খুব একটা ভালো ফল আপনাকে নাও দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া বর্তমানে কিন্তু মঙ্গল বক্রিয় হয়ে আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে অতিরিক্ত কোনো দুঃখ বা অতিরিক্ত আনন্দ আছে এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলবেন, কারণ এখানে চন্দ্র কিন্তু মানসিক জায়গাটা প্রভাব বিস্তার করবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। আর কল্পনাপ্রসূত বিষয়, কিছু কাল্পনিক কিছু দেখলেন, কোনো সিনেমা, কার্টুন, সেগুলো একটু মনের ভেতর কিন্তু ছাপ ফেলবে, সেই বিষয়গুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, যে কোনো দিনের যে কোনো নক্ষত্রের ক্ষেত্রে কিছু নক্ষত্র ভালো থাকে এবং কিছু নক্ষত্র সমস্যা বল থাকে। তো আজকে যেহেতু নক্ষত্র শ্রবণা, যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, রোহিণী বা হস্তা, তাদের ক্ষেত্রে দিনটা লগ্ন বা রাশি নক্ষত্রের ক্ষেত্রে ইমোশান থাকবে, ইমোশনাল বিষয় অর্থাৎ ছোটোখাটো বিষয়, অনুভূতিপ্রবণ বিষয়গুলো থাকবে। তবে যদি আপনার রাশির নক্ষত্র শ্রবণা, হস্তা বা রোহিণী হয় তাহলে কিন্তু কিছু জায়গায় অ্যাডভান্টেজও পাবেন। এরকমই কিছু অন্য নক্ষত্রের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু শুভ ফল বা পজিটিভ রেজাল্টের মধ্যে আমরা এখানে দেখতে পাবো, সেগুলো আমরা এক এক করে জেনে নিই। প্রথমেই দেখুন, আজকের নাক্ষত্রিক প্রেক্ষাপটটা যদি এখানে আমরা দেখি, তো আজকে যাদের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। যাদের নক্ষত্র অবশ্যই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। শতভিষা, আদ্রা এবং সাথী, এই তিন রাহু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সমস্যা থাকতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে, সমস্যা থাকতে পারে পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ, এই তিন বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে। অন্যান্য রাশি নক্ষত্রে যেগুলো কথা আমি বললাম না, তারা জেনারেল প্রেডিকশন বা আমি লগ্ন রাশি যেটা বলছি সেটা অবশ্যই এই দুটো জায়গা কিন্তু ফলো করবেন। কিন্তু সব মিলিয়ে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে মানসিক প্রভাব কিন্তু সব নক্ষত্রের ক্ষেত্রেই থাকবে সমানভাবে, সেটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলার সময়সূচিটা আমরা একটু দেখে নিই। আজকের বারবেলা যে সময়সূচি সেটা হচ্ছে সকাল 7:08 থেকে 8:32 মধ্যে একবার বারবেলা থাকছে, পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 12:44 থেকে, এবং সেই বারবেলার স্থায়িত্ব হচ্ছে দুপুর 2:08 পর্যন্ত। এই সময়ে দুটিতে আমরা কিন্তু বারবেলার প্রভাব পাবো, আপনারা যদি চান এই সময় কিন্তু শুভকাজ বা ইত্যাদি পরিহার করতে পারেন। দেখুন, সংখ্যা অনুযায়ী যদি দেখি, দুই সংখ্যার আধিক্য বেশি থাকবে আজকের দিনে। যদি দেখেন যেখানে নাম্বার
টু দেখবেন, কোনো মোবাইল নাম্বার বা কোনো না জায়গার নাম্বার টু, সেখানে কিন্তু মানসিক প্রভাব জড়িত আছে বলে এটা ধরে নিতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। রং অনুযায়ী যদি দেখি মেষের ক্ষেত্রে সাধারণ ব্যবহার করা যেতে পারে, বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই তারাও সাদা রং ব্যবহার করতে পারেন, মিথুনের ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করবেন, কর্কটের ক্ষেত্রে সাদা বা হলুদ ব্যবহার করতে পারেন, সিংহের ক্ষেত্রে আমি মনে করি তুলনামূলক সবুজ রং এবং লাল রং প্রযোজ্য তাদের ক্ষেত্রে, বা কমলা ব্যবহার করতে পারেন, কন্যার ক্ষেত্রে অবশ্যই সাদা বা নীল ব্যবহার করতে পারেন, তুলার ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই অফ হোয়াইট কালার বা সাদা ব্যবহার করতে পারেন, বৃশ্চিকের ক্ষেত্রে সাদা হলুদ ব্যবহার করা যেতে পারে, ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু নীল বা হলুদ ব্যবহার করতে পারেন, মকরের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, একটু ইমোশনাল থাকবেন সাদা রঙের ক্ষেত্রে, সেই বিষয়ে আপনারা কিন্তু চাইলে নীল রঙও ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে হালকা সবুজ হলুদ এবং এখানে আপনারা চাইলে অফ হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, মিনের ক্ষেত্রে সাদা রং ব্যবহার করা যেতে পারে, আপনারা চাইলে অন্যান্য কালার ব্যবহার করতে পারেন, তবে সাদা রং আজকের দিনে চাইলে ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে। এবার আমাদের আরও কিছু বিষয় একটু জেনে নিই। দেখুন আজকের দিনটা মধ্য কথা বোঝা গেল যেটা, সেটা হচ্ছে চন্দ্রের প্রভাবাধীন দিন, শনির দ্বারা প্ররোচিত, ফলত চন্দ্র এখানে শনির দ্বারা ম্যানিপুলেট হচ্ছে, মানসিক যে প্রভাবগুলো আপনাকে সমস্যা তৈরি করে সেই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন, কোনো রকম আজকের দিনে কোনো সেন্টিমেন্টাল বিষয় কারোর সঙ্গে আলাপ আলোচনা ইত্যাদি সেগুলোকে অ্যাভয়েড করবেন। এবং সাধারণভাবে আজকের দিনে আমি চন্দ্রের প্রভাবাধীন দিন কাঁচের জিনিসপত্র, সাদা জিনিসপত্র, দুধ, সাদা কাপড়ের ব্যবসা, কোনো ধরনের কাঁচ ডিশ, কাপ ডিশ, সাদা থার্মোকল ইত্যাদি জাতীয় যে কোনো কাজকর্ম সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এখানে যে কোনো বিষয়, যেখানে সৃষ্টি সৃজনশীল প্রতিভা আছে, কোনো বিশেষত বস্ত্র, আপনার বুটিক, জামাকাপড়, টেলারিং, বা আপনি তো ধরেন পার্লার, সেলুন, এই ধরনের ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা কিন্তু ওভারঅল ভালো ফল পাবে। হাতে কলমে কিছু কাজ শেখার জন্য, অসংগঠিত ক্ষেত্রে কিছু সাকসেস পাওয়ার জন্য, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো বা শুভ ফলদায়ী হতে পারে বলে আমার যেটা মনে হয়েছে। তবে শনিচন্দ্রের প্রভাব মাথায় রাখতে হবে, সর্দি কাশির ধাত কিন্তু বাড়ায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে বা চলতি কোনো অ্যালার্জিটিক সমস্যা চলছে, তারা কিন্তু আজকের দিনটায় বিশেষ বিশেষভাবেই সতর্ক থাকবেন। দেরি একটি সারাদিনের মূল বিষয়, তাই সময়টাকে কোন কাজে কতটা দেবেন সেটা একটা শিডিউল করে এগোবেন। এবার আমরা শুরু করছি লগ্ন রাশি আলোচনা, ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির কর্ম হবে এবং চন্দ্র আজকে নিজের নক্ষত্রে, দেখুন কর্মমুখী দিন থাকবে কিন্তু মানসিক প্রভাব থাকার জন্য কাজের ক্ষেত্রে ধরুন একটানা কাজ করতে একটু অসুবিধা হতে পারে, সামাজিক ক্ষেত্রগুলো বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন ভালো ফল পাবেন, এনজিও রিলেটেড কাজ, মেডিকেল সেবামূলক কাজ বা সফটওয়্যারের উপর যারা কাজ করছেন ভালো ফল পাবেন, কিন্তু কাজের ক্ষেত্রে মনোসংযোগের একটু অভাব আপনি বোধ করতে পারেন, পারিবারিক কাজ, গৃহস্থলীর কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না, প্রেম সম্পর্ক রিলেশনশিপ ক্ষেত্রগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকছে। তবে যারা নতুন দেখছেন বাংলার কার্তিক মাসে নতুন প্রেমের বিষয়ে অবশ্যই কিন্তু সময়টা খুব ভালো নয়, 8 তারিখে চন্দ্রগ্রহণ, এর পরবর্তী সময় 16 তারিখে ট্রানজিট, তারপরে যে কোনো সিদ্ধান্ত নেবেন। ফাটকালাভের কিছু যোগ আছে, সন্তানভাব আজকের দিনে শুভ, ঠান্ডা লাগার সমস্যা, চেস্ট লাং রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যাগুলো আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে গাড়ির ব্যবসা, স্বপেশা, বাড়ি থেকে পরিচালিত হয় এমন কোনো ব্যবসা সেগুলো কিন্তু ভালো যাবে, ওষুধপত্র, যে কোনো ধরনের আয়ুর্বেদিক ভেষজ জিনিসপত্র যারা কাজ করছেন সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। দেখুন চন্দ্র আপনাদের চতুর্থ পতি এবং সে নিজের নক্ষত্রে আছে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, মানসিক প্রভাব একটু থাকবে, চিন্তাগ্রস্ত হওয়া, কিছু বিষয়ে আবেগতাড়িত হওয়া, কিছু ক্ষেত্রে ভালো লাগা মন্দ লাগা সব কিছু বিষয় নিয়ে একটু আপনার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে কোনো বিষয়, সেগুলোর কিন্তু একটা বাতাবরণ হরস্কোপে তৈরি হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, চলতি ব্যবসার মধ্যে আজকের দিনে যেহেতু চন্দ্র সক্ষেত্রে শাড়ি, গহনা, কোনো কাপড় জামা, সিজনাল ব্যবসা সেগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন, প্রাপ্তিস্থান শুভ, গৃহগত বিষয়ে কোনো পদক্ষেপ, অগ্রগতি এগুলো হতে পারে, বিদ্যাভাব মোটের উপর স্বাভাবিক থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং কোনো সমস্যা এলে পরিবার পরিজন এদের মতকে কিন্তু গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ অনেকটাই কিন্তু আজকের দিনে স্টেবল, পুরনো জিনিসপত্র কেনাবেচা করার যোগ হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি এটা থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ষোলগ্ন ষোড়াশি ক্ষেত্রে চন্দ্র নবম এবং শনিচন্দ্রের কানেকশান, ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, কাল বিলম্ব একটু দেরি এগুলো হতে পারে, কিন্তু কাজ যেটা কিন্তু হয়ে যাবে, সময় হাতে নিয়ে বেরোবেন, সময় অপচয় আজকের দিনে হতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো যথেষ্ট ভালো যাবে। অনলাইনের কাজ, সেলসের কাজ, মার্কেটিংয়ের কাজ, ঘুরে ফিরে কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। যাত্রায় লাভ হতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা ইত্যাদি সেগুলো হতে পারে। পূজা অর্চনা ইত্যাদি কিছু কাজগুলো আজকের দিনে করতে পারেন। কর্মভাব স্বাভাবিক থাকবে, উন্নতির দিকে থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু আপনার ভালো ফলও কিন্তু আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। সাধারণ বিষয়ে আজকের দিনে কোনো কিছু সেল করা, এগ্রিমেন্ট, ডিল, কারোর সঙ্গে মিটিং, আলাপ আলোচনা এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, নতুন প্রেমে যোগাযোগ আছে আজকের দিনে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে স্থিতিশীলতা থাকলেও মঙ্গল যেহেতু বক্রী হয়ে আছে, সব দিক থেকেই চোখ কান খোলা রেখে এগোনো দরকার, সেগুলো কিন্তু কিছুটা দুর্বল ভাবের মধ্যে থাকছে। মানে যেখানে যতটুকু হচ্ছে একটু মানিয়ে চলা বা কোনো বিষয়ে কন্ট্রোভার্সি কারোর সঙ্গে ঝগড়াঝাটি এগুলোতে না জড়ানো, এগুলো কিন্তু মেনলি ব্যবসার জায়গায় কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়। আপনার ডেইলি রুটিন, রোজ নামচার কিছু পরিবর্তন হতে পারে, নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে কিন্তু পেতে পারে। এর বাইরে আমি হকারি, ফেরি, যারা ঘুরে ফিরে কিছু অনলাইন পুথ সেল বাড়ি বাড়ি করছেন সেগুলোতে ভালো ফল আজকের দিনে আমি দেখতে পাচ্ছি, এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। ছোটো কোনো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে, এটা একটু মানিয়ে চলতে হবে, আর পরিবারের মতকে গুরুত্ব দেবেন, বাকি সম্পর্কের জায়গাগুলো স্থিতিশীল। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে নভেম্বরের মাসিক রাশিফল, সঙ্গে 2023 বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির অষ্টম ভাবে, চন্দ্র নিজের নক্ষত্রে। দেখুন, মানসিক চাপ, চিন্তা ভাবনা এগুলো একটু বেশি থাকবে, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে, জীবনে কোনো ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে দিনটা ভালো, তবে একঘেয়ে কাজ করতে করতে একটু সমস্যা থাকতে পারে, পারলে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করুন। চন্দ্র শনি যোগ থাকলে যৌথ কাজে একটু একঘেয়ে ভাব বা যৌথ কাজে একটু আপনার মন বসছে না সেটা কিন্তু হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। গুপ্ত বিষয়ের হদিস পেতে পারেন, মামলা মকদ্দমার গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে, সেভিংসে ফান্ডিং ইত্যাদি করতে পারেন, বাড়িতে আত্মীয় স্বজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন। গবেষকদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যা থাকলে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে সাধারণত টেকনিক্যাল পার্সনরা, কথা বেশি যারা খান, গান বাজনা যারা করছেন তারা এগিয়ে থাকবেন। ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম কিন্তু আজকের দিনে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনে কিন্তু পারিবারিক ব্যবসাগুলোকে বেশি প্রাধান্য দেবো, গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো প্রাধান্য পাবে। এছাড়া গান বাজনা ইত্যাদি, হাতের কাজ, সফটওয়্যারের কোনো কাজ, টাইপিং ইত্যাদি জাতীয় করছেন, কোনো সেলাই ফোড়াই, বুটিক এই জাতীয় কোনো কাজ করছেন, কাঁচের জিনিসপত্র ইত্যাদি জাতীয় কাজ যারা করছেন, অ্যান্টিক জিনিসপত্রে যারা কোনো ব্যবসা করছেন সেগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ যেতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, ব্যক্তিগত তথ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন, গুরু টিচারের যে সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আসছি নভেম্বরের রাশিফল দেখতে হবে, সঙ্গে 2023 মূল বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির সমসপ্তমে। শনক্ষত্রে থাকার জন্য শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, শনির জন্য কিছুটা দেরি হতে পারে, পায়ের ব্যথা বেদনা বাড়তে পারে, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভ থাকবে কিন্তু একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, যৌথ কাজে মানিয়ে চলার চেষ্টা করুন। আইনি ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ শুভ, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। শখের কাজ, প্রয়োজনীয় কাজ, কেনাকাটি, শখসাদ, ইচ্ছা পূরণের কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আউটডোর ওয়ার্কসগুলো আজকের দিনে করে ফেলতে পারেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গল বক্রী, সাবধানে পদক্ষেপ নিতে হবে, তবে আজকের দিনটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকের দিকে থাকবে। রাতের দিকটা বা একদম শেষ রাতের দিকে কিছু ক্ষেত্রে একটু ইমোশন বাড়াকমা করতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, কর্মভাব আজকের দিনে স্বাভাবিক থাকলেও মঙ্গলের বক্রতা চলছে, ফলত মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন নেবেন না। সফটওয়্যার, আইটি, টেকনিক্যাল এগুলো কিন্তু বেশি ভালো যাবে, কোম্পানির সামনের সারিতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে মঙ্গলের দ্বাদশ গোচর
অস্কার, ফলত একটু কাজের ক্ষেত্রে আপনার ওভারটাইম ইত্যাদি এগুলো টেন্ডেন্সি চলতে পারে। শনি এবং চন্দ্রের দ্বারা প্রভাবিত, ফলত আপনি আজকের দিনে বিশেষত পুরনো বিষয়ে, পুরনো কোনো জিনিসপত্র, পুরনো স্মৃতি এগুলো নিয়ে বেশি নাড়াঘাঁটা না করতেই পারেন, সেটা আপনার মনকে কিন্তু কিছুটা বিহ্বল করতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা আরও বলবো যে চন্দ্র রাশিতে দৃষ্টি থাকার জন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বিষয়ে কাউকে প্রস্তাব দেওয়া, কোনো মিটিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা, বা কাউকে কিছু বোঝানোর জন্য আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে। নভেম্বরের রাশিফল আসছে, প্রায় রেডি হয়ে গেছে, সঙ্গে কিন্তু অবশ্যই 2023 মূল বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং স্বনক্ষত্রে মেডিকেল কাজগুলো করতে পারেন। বিদেশে যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজের সঙ্গে চাকরি, ব্যবসা, যে কোনো সংযোগগুলো আজকের দিনে ভালো যাবে। শত্রু নাশের যোগ থাকলেও শত্রুতা নিয়ে একটু চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। খরচ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ বলতে আমরা যা বুঝি সেই ধরনের কাজগুলো করতে পারেন। শত্রু নাশের যোগ নর্মালি হরস্কোপে কিন্তু আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখে ইমোশন বেশি থাকবে। গতদিন যদি আপনার কোনো ক্ষেত্রে ডিস্টার্বিং থাকে, একটু হলেও আজকে তার রেশ কিন্তু থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অনেকটা ভালো এবং স্টেবল। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হরস্কোপে থাকছে না। কর্মভাবের ক্ষেত্রে এখানে ওটুকু বলতে পারি, কর্মযোগ স্বাভাবিক থাকছে। ঘোরাফেরা বা কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকছে। ব্যাক অফিস জবগুলো বেশি প্রাধান্য পাবে। দূরের কাজ, বৈদেশিক কাজের লাভ হতে পারে। মেডিকেল কাজগুলো কিন্তু প্রাধান্য পেতে পারে। অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে এখানে। তবে কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন, প্রতিযোগিতা থাকবে। ব্যবসার জায়গাটা একটু মানসিক জায়গাটা প্রভাবশালী। কোনো কাস্টমারের সঙ্গে কিছু মতভেদ হলো বা আপনি কিছু নিয়ে একটু ওরিড হয়ে আছেন, এইটুকু হতে পারে। কিন্তু রেগুলার ব্যবসায় লাভ হবে এবং চলতি ব্যবসার মধ্যে দূরের ব্যবসা বা বৈদেশিক ব্যবসাগুলোতেই বেশি ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে ব্যবসার ক্ষেত্রে এখানে কোনো ধরনের টিউশনি, মোবাইল অ্যাপে যারা কাজ করছেন, যারা কোনো ধরনের ব্যাংকিং রিলেটেড কোনো মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হয়ে আছেন, অনলাইনে কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে আপনারা পেতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশানের কিছু যোগ আছে। পুরনো রোগের প্রাদুর্ভাব কিছুটা হতে পারে। ঘুম একটু আপ ডাউন করতে পারে। ঘুমের হয়তো বাড়তি প্রয়োজনীয়তা পড়লো ইত্যাদি সেগুলো হতে পারে। অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নভেম্বরের রাশিফলটা ভিডিওর আগে পরেই পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি পঞ্চম ভাবে। ক্রিয়েটিভ পার্সনরা যথেষ্ট ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে। শনিচন্দ্র যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু টানা পড়েন মানসিক জায়গায় চলবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তানের মতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করুন। অফিসিয়াল কাজগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে মঙ্গল বক্রী, চোখ কান খোলা রেখে এগোবেন, সাবধানী পদক্ষেপ এগোবেন। কর্মক্ষেত্রে সাধারণত আইটি, সফটওয়্যার, অভিনয় জগৎ, যে কোনো ধরনের লাইট, ক্যামেরা, স্টুডিও, ডেকোরেশন, এখানে ব্যাংকিং ফিল্ড, টিচিং প্রফেশন এগুলো কিন্তু ভালো যাবে। সেলফ প্রফেশনও মোটের উপর ভালো যাবে। ইচ্ছাপূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। লোন প্রাপ্তি ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কারোর থেকে পুরনো টাকা কড়ি পয়সা উদ্ধার এগুলোর চেষ্টা করতে পারেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিশেষত কাপড় জামা, এন্টারটেনমেন্টের ব্যবসা, কনস্ট্রাকশন, বিল্ডিং, কোনো ধরনের থেরাপি যারা কাজ করছেন, মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, এগুলো কিন্তু ব্যবসার জায়গাটা ভালো। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো কিন্তু মোটামুটি আজকে ভালো যেতে পারে। এবং এখানে আমি এটুকু বলবো যে চন্দ্র যেহেতু রাশির পঞ্চমে আছে, আপনার কিছু শখ, ইচ্ছা এগুলো থাকলে এগুলোকে ফার্দার রিগেন করা, সেগুলোর বিষয়ে আরও ভাবনা চিন্তা করা, সেই সব বিষয়ে কিন্তু প্র্যাকটিস করা, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। মিউজিক রিলেটেড কেরিয়ার যাদের, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে শনিচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে তাহলে একটু বিলম্ব, একটু দেরি প্রাপ্তিতে হবে। ধরুন যেটা সকালে হওয়ার কথা দুপুরে, দুপুরে হওয়ার কথা সন্ধ্যায়, এটা হতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আসছে নভেম্বরের রাশিফল, সঙ্গে 2023 বর্ষফল আপডেট দেওয়া হয়ে গেছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলারাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং শনিচন্দ্রের কানেকশান মানসিক প্রভাব একটু থাকবে। কর্মক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকবে। কাজে দেরি হলো, প্রাপ্তিযোগ আছে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজগুলোর মন দিন। গতদিন যে কাজগুলো আটকে গেছিলো সেগুলোকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ঘরে বাইরে বিভিন্ন কাজ আজকের দিনে ভালো যাবে। বিশেষত প্রফেশনের ক্ষেত্রে গাড়ি যারা চালান, সেলফ প্রফেশনে আছেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, গৃহ থেকে কোনো কাজ পরিচালনা করছে, সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। শনিচন্দ্র যোগ থাকার জন্য অনেকের ক্ষেত্রে যদি জন্মছকে এই যোগ থাকে, খাটুনি একটু বেশি হচ্ছে এটা মনে হতে পারে। তাতে আর্থিকভাবে কোনো সমস্যা নেই, প্রাপ্তিযোগে বাধা নেই, কিন্তু এই খাটাখাটুনি বেশি হচ্ছে বা পরিশ্রম বেশি হচ্ছে এই জায়গাটা কিছু অংশে আমার মনে হয় অনেকের মনে হতে পারে। এই জায়গাটা একটু দুর্বল ভাবের মধ্যে থাকছে। বাকি জায়গাটা আমার মনে হয় হরোস্কোপে অন্যান্য বিষয়ে স্বাভাবিক ফল কিন্তু এখানে আপনারা পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের অধিপতি মঙ্গল বক্রী বর্তমানে, ফলে ব্যবসার ক্ষেত্রে একটু স্বাভাবিকভাবেই সময়টা একটু
চোখ কান খোলা রেখে চলার, হঠকারী সিদ্ধান্ত না নেওয়া হয় ব্যবসা ক্ষেত্রে খেয়াল রাখবে, যেটা যেভাবে চলছে তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। তবু কুটির শিল্প, গৃহস্থলী ব্যবসা, চাকরির পাশাপাশি ব্যবসা যারা করছেন, আর্টিস্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে লোহা লৌহজাত দ্রব্যের ব্যবসা, ছোটো গাড়ি ইত্যাদি তো বললাম, এই ধরনের ব্যবসা, পারিবারিক পেশা, সেগুলো কিন্তু মোটামুটি আজকের দিনে ভালো যাবে। মেডিকেল প্রফেশন ইত্যাদি, যেগুলো জেনারেল প্রেডিকশনে বলেছি, ভালো যাবে। শনিচন্দ্র যোগ প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ দিন, বিবাহকেন্দ্রিক প্রেমজ বিবাহের যোগ হরস্কোপে থাকছে, তাতে অসুবিধা হরস্কোপে নেই, কিন্তু সেন্সিটিভ দিন। দাম্পত্য ক্ষেত্রে মঙ্গলের বক্রতা একটা অন্তরায়, তবে আজকের দিনে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল। পরিবারে বন্ধু আত্মীয় সমাগম, আত্মীয় কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলো হতে পারে। মেইনলি তুলা লগ্নের ক্ষেত্রে দিনটা মানসিক এবং রাশির ক্ষেত্রে কিছুটা ঢাইয়ার প্রভাব থাকার জন্য কাজের স্ট্রেস বা কাজের একটু বাড়তি ওয়ার্কলোড আছে, এটা অনেকের একটু মনে হতে পারে। বাকি জায়গাটা হরস্কোপে স্বাভাবিক থাকছে। সর্দি কাশি যাদের আছে একটু সতর্ক থাকবেন, হালকা পেটের সমস্যা থাকতে পারে। পুরনো জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে যোগাযোগ আছে, ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে। নতুন রাশিফল আসছে নভেম্বরের সঙ্গে 2023 মূল বর্ষফল, চলে আসছে পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির তৃতীয়, যোগাযোগপূর্ণ দিন, ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, কমিউনিকেশন ভালো হবে, কাজে বিলম্ব দেরি থাকলেও লাভ, আর্থিক যোগাযোগ এগুলো হবে, কোনো কিছু সেল করার ক্ষেত্রে ভালো, নতুন কিছু খোঁজা, ভাড়া বাড়ি খোঁজা, কারোর সঙ্গে কোনো এগ্রিমেন্ট করা, ডিল করা, নতুন উদ্যোগ, কোনো প্ল্যানিংস, আলাপ আলোচনা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে দেখুন সূর্য নিচস্থ এবং দ্বাদশগ্রস্ত গ্রহণযোগে পীড়িত, এগুলো মাথায় রেখেই বলছি, কর্মক্ষেত্রে আজকের দিনে আপনারা সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, আউটওয়ার্কস, গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন, এগুলোর মধ্যে স্বাভাবিক ফল পাবেন। তবে সূর্য যেহেতু গ্রহণযোগে পীড়িত এবং নিচস্থ আছে, কর্মক্ষেত্রে বড় কিছু হবে, একদম বিশাল কিছু ভালোর দিকে এগোবে বর্তমান পরিস্থিতি থেকে, সেটা কিন্তু খুব কম ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে, সেটার জন্য বিশেষ আশা না করাই উচিত। আর আজকের দিনে আমি এটুকু বলবো, জব অপরচুনিটি আছে, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে যোগাযোগ আছে, তবে পুরনো জব দিয়ে যদি আপনি সেটেল থাকেন সেটা চেঞ্জ করার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। রাশির অধিপতি লগ্নেশ মঙ্গল বকরি, যে কোনো কাজে সিলি মিস্টেকের বিষয়ে খেয়াল রাখবেন, চোটাঘাতের কিছু চান্সেস আছে, ব্যবসার ক্ষেত্রে লাভ আছে আজকের দিনটা, চলমান ব্যবসা, হকারি ফেরি, অনলাইনের ব্যবসা, পারিবারিক পেশা, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প ইত্যাদি, এগুলো কিন্তু ভালো যাবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, দাম্পত্য সুখ মোটের উপর স্বাভাবিক থাকছে, ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ, ঘোরাঘুরি ইত্যাদি হতে পারে, কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে আগে চেষ্টা করুন, সেটা আজকের দিনে সাকসেসফুল হতে পারে। সামান্য কিছু দেখলেন, শুনলেন, কারোর মুখ থেকে কিছু শুনলেন, নিউজ পেপারে কিছু পড়লেন, সেগুলো মনকে একটু প্রভাবিত করতে পারে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি বলবো যে নতুন রাশিফল আসছে দেখবেন, সঙ্গে 2023 মূল বর্ষফল দেয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আমরা সরাসরি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং শনিচন্দ্র যোগ, সেভিংসে ইনভেস্ট করতে পারেন, পুরনো প্রাপ্তি হতে পারে, পাওনা গণ্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো, দাঁত মাড়ির ব্যথা বেদনা বাড়তে পারে, ঠান্ডা খাবারে যাতে সমস্যা আছে সতর্ক থাকবেন, গান বাজনা করেন যারা, আবৃত্তি করেন, ভয়েস ওভারের কাজ করেন, কথা বেশি এখান, তারা ভালো ফল পাবেন। হাতের কাজ, কোনো ধরনের রান্নাবান্নার কাজ, এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, চোটাঘাতের কিছু টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে এগোবেন, প্রস্তাব বা ইত্যাদি কিছু দিতে পারেন, মঙ্গল যেহেতু বকরি, ওভারঅল সাবধানী পদক্ষেপে এগোতে হবে। পুরনো বিষয়গুলো নিয়ে তিক্ততা না থাকলে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল, মঙ্গলের বকরি হয়ে যাওয়াতে দাম্পত্য বিষয়ে একটু ভুল বোঝাবুঝির চান্সেস থেকেই যায়, বাড়িতে আত্মীয় বন্ধুর সমাগম এগুলো হতে পারে, আত্মীয় স্বজনের কারো হেলথ নিয়ে সমস্যা চলে একটু সতর্ক থাকবেন। কর্মভাব স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে, যে কাজগুলো বললাম সেগুলো ছাড়াও সরকারি কাজ, যে কোনো টিচিং প্রফেশন, যারা কথা বেশি খান, ব্যাংকিং সেক্টর, এগুলো কিন্তু ভালো যাবে, অনলাইন ভিত্তিক কাজ বা ঘুরে ফিরে সেলসের কাজগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক, পুরনো টাকাগুলো উদ্ধার বা ইত্যাদি এগুলো হবে, কিন্তু মঙ্গল সমসপ্তমে ব্যবসার ঘরে বকরি, তো সেক্ষেত্রে একটু ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়ো মাথার সিদ্ধান্ত, কোনো কাস্টমারের সঙ্গে মতান্তর, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসা, দুর্বাণিজ্য, এগুলোতে লাভ হতে পারে, এবং সাধারণত খাদ্য আহার্য সামগ্রী, টেকনিক্যাল প্রফেশন, এই ধরনের ব্যবসাগুলো ভালো যেতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ আজকের দিনে ওভারঅল বিষয়ে আমি এই বিষয়টায় গুরুত্ব দেবো, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিলে অনেকটা কিন্তু এখানে ঠিকঠাক থাকবে। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে দিনটা ভালো, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। 2023 মূল বর্ষফল দেখে নেবেন, 8 নভেম্বর রাশিফল, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে এবং রাশিতে শনিচন্দ্র যোগ, আবেগপূর্ণ দিন, ব্যবসায় লাভ হতে পারে, আর্থিক যোগাযোগ বাড়তে পারে আজকের দিনে, উন্নতির জায়গা আছে, পরিশ্রম হবে কিন্তু লাভ হবে, সোশ্যাল প্ল্যাটফর্ম, শাড়ি গহনার ব্যবসা, জল আহার্য সামগ্রীর ব্যবসা, ইভেন্ট অর্গানাইজ যারা করছেন, কোনো প্রিন্টিং প্রেসে যারা আছেন, তারা ভালো ফল আজকের দিনে পাবেন।
ঘুরে ফিরে কাজগুলো ভালো হবে, কোম্পানির সামনের সারিতে সেলসে আছেন যারা তারা ভালো ফল পাবেন, আর্টিস্ট যারা আছেন ভালো ফল আজকের দিনে পাবেন, আইনি পেশায় যারা আছেন তারা ভালো ফল পাবেন, ব্যাংকিং ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন, যেখানে চমক চটক অ্যাট্রাকশান আছে সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল থাকছে। এখানে যারা ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকছে, এবং সাধারণভাবে আজকে কোনো কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, কোনো বিজনেস প্রপোজাল, চাকরির প্রপোজাল, কোনো ধরনের আপনার বিশেষত আলাপ আলোচনা করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে সফটওয়্যারে কোনো কাজ শিখতে চাইছেন, পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটামুটি ভালো যাবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল বিষয়টা অত্যন্ত বেশি থাকবে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সর্দি কাশি, ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বা মাইগ্রেনের সমস্যা এগুলো কিন্তু বেশি থাকবে। ভাবুক প্রবণতা থাকবে আজকে সারাদিনে, তাই যে কোনো সিদ্ধান্ত প্রয়োজনে কোনো বন্ধুবান্ধব, আপনার প্রিয় ব্যক্তি, এদের সঙ্গে আলোচনা করে নেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। বিস্তারিত জানতে অবশ্যই 2023 বর্ষফলটা আসছে দেখে নিন, অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে শনি সঙ্গে যুক্ত, ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে, খরচ একটু বাড়বে, বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো, আর্থিক যোগাযোগ পূর্ণমাত্রায় থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ইমোশনাল মাথায় রাখবেন, মঙ্গল এই মুহূর্তে বক্রী অবস্থায় প্রেমের ঘরে আছে, তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু সেটা বাড়বে। কর্মক্ষেত্রে সাবধানী পদক্ষেপে এগোতে হবে, খাটাখাটুনি একটু ব্যস্ততা, কাজের ওয়ার্কলোড থাকছে, মঙ্গলের বক্রতা থাকার জন্য হটকারী সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। যারা বিদেশে আছেন, দূরে আছেন, কর্মক্ষেত্রে তাদের গ্রোথ আজকের দিনে বাড়তে পারে। লোয়ার অর্গানজনিত সমস্যা, পায়ের ব্যথা বেদনা, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যাগুলো একটু আছে, এই বিষয়ে সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। এবং আজকের দিনে হাত যাতে খরুচে যেহেতু থাকবে, যাতে উল্টোপাল্টা খরচ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যাত্রা ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ, কোনো বিদেশ যাত্রা, দূর যাত্রা সেগুলোতে ভালো ফল পাবেন। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। ব্যবসা ক্ষেত্রে দিনটা স্থিতিশীল থাকবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, অনলাইনের ব্যবসা সেগুলো কিন্তু ভালো যাবে। ওষুধপত্র সংক্রান্ত ব্যবসা, ভ্রমণ পেশা, ট্রান্সপোর্টের ব্যবসা এগুলোর মধ্যেও কিন্তু ব্যবসার জায়গায় আজকের দিনে ভালো ফল পাবেন। এবং এখানে ব্যবসার মধ্যে এটুকু বলবো, কোনো ধরনের মিডিয়া, মেডিকেল প্রফেশন, টেকনিক্যাল প্রফেশন এগুলোও কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। এবং আজকের দিনে যে কোনো কাজে একটু ঘোরাঘুরি বেশি হবে, তাই খোঁজ খবর নিয়েই যে কোনো কাজ করতে যাবেন। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন, দাম্পত্য সুখ স্থিতিশীল, পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ আজকের দিনে করবেন। দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী প্রকল্পে ইনভেস্ট করতে পারেন, সেই জায়গাটা আজকের দিনে ভালো। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নতুন মাসের রাশিফল, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আসছে অন্যান্য ভিডিওগুলি, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে, প্রাপ্তিস্থানে শুভ, আয়ভাব শুভ, স্বর্ণক্ষত্রে থাকার জন্য ফাটকা লাভের কিছু যোগ আছে, সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে পূর্ণ বিষয় তিক্ততা না থাকলে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, দূরযাত্রা ইত্যাদি ক্ষেত্রে ভালো, লোন পেয়ে যেতে পারেন, আর্থিক যোগাযোগ বাড়তে পারে, পেট জনিত সমস্যা কিছু বিষয় কিন্তু থাকতে পারে, ইমোশনাল মাইন্ড একটু বেশি থাকবে, ঘুম একটু আপডাউন করতে পারে, কর্মস্থান স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, এবং কর্মক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আজকের দিনে শুভ পরিবর্তনের জায়গা থাকছে, ইন্টারভিউ ফেস করতে পারেন, ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি আছে, আদারওয়াইজ রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে ভালো যেতে পারে। টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন, যে কোনো ক্ষেত্রেই শিল্পী যারা আছেন তারা ভালো ফল পাবেন, এখানে সফটওয়্যার, আইটি ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন। মঙ্গল বক্রী হয়েছে চতুর্থে, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে একটু অ্যাভারেজ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থাকবে, কাপড় জামা, ইন্টারনেট মাধ্যমে কোনো ব্যবসা, অনলাইনের ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, কোনো ফিনান্সিয়াল সেক্টর, মাইক্রো ফাইন্যান্স ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন সেই ধরনের কাজকর্ম এগুলোতে কিন্তু আজকের দিনে গ্রোথ হরোস্কোপে বেশি থাকছে, এই বিষয়ে আপনি কিন্তু ভাবনাচিন্তা করতে পারেন। আর রেগুলার পড়াশোনা ইত্যাদি ভালো যাবে, গবেষকদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি বলবো যে আপকামিং ভিডিওতে চোখ রাখতে, সন্তানের মতকে আজকে দিয়ে গুরুত্ব দিয়ে কোনো কাজ আজকের দিনে করবেন, এবং লং টার্ম ইনভেস্ট করতে পারেন, বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো, হাত সামান্য হলেও খরুচে থাকবে, আয় হবে, আয় ভালো হবে কিন্তু সামান্য হলেও খরুচে থাকবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। যে কোনো পার্সোনাল কাজকে আজকের দিনে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আজই আসছি নতুন ভিডিও, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।